করোনা ভাইরাসের দুটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারত। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজি জানিয়েছে, মহামারী ঠেকাতে জরুরি প্রয়োগে টিকা দুটির অনুমোদন দেওয়া হয়েছে। ভ্যাকসিন দুটি হল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এবং ভারত বায়োটেকের তৈরি কোভিশিল্ড। চলতি বছরের মধ্যে 30 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে মোদী প্রশাসনের। আক্রান্তের দিক থেকে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেবে ভারতে এখন আক্রান্তের সংখ্যা 1 কোটির ওপরে, মারা গেছে প্রায় 1.5 লাখ মানুষ।